Hello, Assalamu Alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you and welcome to Nasir's Club. আমরা যে আর্টিকেল শিখছি আর্টিকেলের প্রয়োজন কোথায় আপনারা নিশ্চয়ই জানেন যে এ এন্ড দা এই তিনটা হচ্ছে আর্টিকেল এবং এ এন্ড দাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে এ এন এটা হচ্ছে ইনডেফিনিট আরেকটি হচ্ছে দা সেটা হচ্ছে ডেফিনিট সো দা কোথায় আমরা বসাই অনেকে বলে যে দা মানে হচ্ছে নির্দিষ্ট হ্যাঁ রাইট দা নির্দিষ্ট ক্ষেত্রে ইউজ করি কিন্তু আরো একটু ক্লিয়ার হতে চাই আমরা আসলে দা আমরা ওইখানেই বোঝাই যার সাথে জানাশোনা পূর্ব পরিচিতি আগে থেকেই রয়েছে তার মানে তাকে যাকে চিনি আমি যার সাথে আগে থেকে কানেকটিভিটি রয়েছে যার সম্বন্ধে অতিরিক্ত ডেটা আমাদের কাছে রয়েছে ইনফরমেশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে সেরকম কিছু হলেই সেরকম কিছু এক্সপেরিয়েন্স যদি থাকে আমাদের কাছে সেক্ষেত্রে আমরা দা ইউজ করি এক কথায় ডেফিনিট করতে অর্থাৎ নির্দিষ্ট করতে তার মানে যাকে আমি চিনি জানি এমন ক্ষেত্রেই আমরা দা ব্যবহার করি এই দা এবং আর্টিকেলের আরও বিশাল বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে পূর্বের ভিডিওগুলোতে আপনারা সেটা দেখে নেবেন আই অ্যাম আমি হই এখানে এ অথবা এন এ মানেও একটি এন মানেও একটি আমরা এখানে জাস্ট সামনের দিকের কিছু রুলস দেখব কোথায় এ কোথায় এন ব্যবহার হয় সেটা আপনারা আগে ভিডিওগুলোতে দেখেছেন অথবা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা জানেন যাই হোক আমরা এখানে দিয়েছি আই অ্যাম এ অথবা এন যদি থাকে তাহলে অবশ্যই তারপরে নাউন থাকবে অর্থাৎ এ এন থাকলে পরে নাউনকে কল করবে সো এ এনের পরে নাউন হবে এখন নাউন কি নাউন হচ্ছে কোনো কিছুর নাম হচ্ছে নাউন কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি রাইট অবশ্য কমন নাউন রয়েছে প্রপার নাউন রয়েছে সেটা নিয়ে নেক্সট আরেকটি ভিডিওতে আমরা আসবো তো আমরা এখানে দেখছি যে আই অ্যাম এ অথবা এন যে কোনো একটি এরপরে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট মানে হচ্ছে কি ছাত্র সো আই অ্যাম আ স্টুডেন্ট এটা অবশ্যই নাউন বাট যদি এখানে এরকম ঘটনা ঘটে যে আই অ্যাম গুড আই অ্যাম গুড এটা রাইট ঠিক আছে বাট এখানে যদি আমার আর্টিকেল বসাতে বলে সেক্ষেত্রে আপনি যদি এ এন বসান তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমি হই একটি ভালো সো অ্যাডজেক্টিভ কখনো কাউন্ট করা যায় না একমাত্র নাউনই কাউন্ট করা যায় নাউন বলতে কি কোনো কিছু নাম আম জাম কাঁঠাল কলা হোয়াট এভার ইট মে বি আমরা এটা কাউন্ট করতে পারি মানে চেয়ার টেবিল মোবাইল এগুলো কাউন্ট করতে পারি সেগুলো হচ্ছে নাউন সেক্ষেত্রে সেগুলোর পূর্বে এ এন দা আমরা খুব ইজিলি বসাতে পারি ক্ষেত্র ক্ষেত্র বিশেষে বাট আমরা ডিরেক্টলি সিঙ্গেল একটি অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ এন বসাতে পারি না রাইট সো যেমন ধরুন যে আমরা একটি ভালো দুইটি ভালো বলতে পারি না আমরা দোকানে গিয়ে বলতে পারি না যে ভাই দুইটা হ্যাপি দেন দুইটা টল দেন দুইটা নাইস দেন দুইটা যাই হোক হোয়াট এভার ইট ইজ আপনারা কখনো বলতে পারবেন না ভাই দশটা ভালো দেন এভাবে কথা হয় না তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে অ্যাডজেক্টিভের জাস্ট ডিরেক্ট অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ এন হয় না তাহলে এখানে নিশ্চয়ই ক্রস হবে রাইট আর নাউনের পূর্বে এ এন এবং দা হবে এরপরে চলে আসি যদি ঘটনাটা এরকম হয় যে আই অ্যাম আ গুড স্টুডেন্ট সেক্ষেত্রে কী হবে দেখুন আই অ্যাম স্টুডেন্ট এটা ঠিক আছে আই অ্যাম স্টুডেন্ট নাউনকে কল করবে এ এন আছে মানে হচ্ছে নাউনকে কল করবে বাট এই নাউনকে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে তার মানে অতিরিক্ত ডেটা দিচ্ছে এই নাউন সম্বন্ধে আর কোনো নাউন বা প্রোনাউনকে যখন অতিরিক্ত ডেটা প্রদান করে বা তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন সে ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ রাইট সো গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আমি আগে বলেছি শুধু শুধু গুড থাকলে এখানে এর পূর্বে কখনো এ এন হয় না বাট যদি এই একটা নাউনকে যদি অ্যাডিশনাল ইনফরমেশান দেয় এই গুড দিয়ে সেক্ষেত্রে আমরা এখানে এ এন বসাবো তাহলে হচ্ছে কি আই অ্যাম আ গুড স্টুডেন্ট রাইট এখন স্টুডেন্ট ছিল এই জন্য আমরা এই যে স্টুডেন্ট ছিল এই জন্য এখানে এ বসাতে পেরেছি বাট স্টুডেন্টের পূর্বে এখানে রয়েছে কি গুড তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এই গুডের প্রথমে যে লেটার রয়েছে জি রয়েছে এই জিকে ফলো করে এ হবে রাইট এখানে এমন কিছু বিষয় যদি থাকে যেমন ধরুন যে এক্সপেন্সিভ কিছু একটা এক্সপেন্সিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রাইট সো এইভাবে যদি আমাদের এখানে আরও কিছু অ্যাডভার্ব থাকে যে অ্যাডভার্বগুলোর প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে অবশ্যই এখানে আমরা ওই ভাওয়েল সাউন্ড দেখে কিন্তু এখানে এন দেব যেমন হচ্ছে যে আমি যদি এখানে বলি যে আই অ্যাম
অনেস্ট স্টুডেন্ট তাহলে অনেস্টে কি হবে এইচ ও এন ই এস টি অনেস্ট তাহলে এটা ও থেকে উচ্চারণ করি অনেস্টে ও থেকে উচ্চারণ করি হনেস্ট বলি না আর যদি গায়ের জোরে হনেস্টি বলতে চাই অর্থাৎ এইচ থেকে উচ্চারণ করতে চাই তাহলে ডেফিনেটলি এ হবে বাট আমরা অনেস্ট উচ্চারণ করছি সঠিক উচ্চারণ তাহলে ও ও হচ্ছে ভাওয়েল সাউন্ড আর ভাওয়েল সাউন্ড হলে এন হবে সেক্ষেত্রে এখানে এন হবে আই অ্যাম এন অনেস্ট স্টুডেন্ট আই অ্যাম অ্যান অনেস্ট স্টুডেন্ট সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে একটা ম্যাটার মনে রাখতে হবে যে এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ আমাদের বসে বা অ্যাডজেক্টিভ নিতে চাই আই অ্যাম গুড যদি এখানে এ বসাতে চাই আ গুড অথবা অ্যান অনেস্ট যদি বসাতে চাই তাহলে অবশ্যই এই অ্যাডজেক্টিভ সবসময় একটি নাউনকে কল করবে বা এই অ্যাডজেক্টিভ একটা নাউনকে ডিমান্ড করবে মানে চাইবে তাহলে গুড কখনো একাই বসতে পারবে না গুডের সাথে একটা নাউন থাকাই লাগবে গুড স্টুডেন্ট গুড ফোন গুড মোবাইল গুড চেয়ার টেবিল এমনি যে কোনো কিছু হতে পারে অনেস্টের সাথে অনেস্ট ম্যান অনেস্ট স্টাফ অনেস্ট প্রেসিডেন্ট অনেস্ট এমপি যে কোনো কিছু হতে পারে সো মাথায় রাখতে হবে যে সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এএন হয় না বাট যদি এএন আপনি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বা প্রোনাউন থাকতেই হবে মানে একটা নাউনকে কল করবে তো তখন আপনি এখানে অবশ্যই এএন বসাতে পারবেন বাট এখানে বসাতে পারবেন না এটা ক্রস হবে এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সেখানে আমাকে হ্যালো করবেন অথবা লিখবেন আমি সেটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো সামনে এরপরে নিচে আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি আই হ্যাভ এ অথবা অ্যান যে কোনো একটা দিলাম আই হ্যাভ আ ফোন আমার একটি ফোন রয়েছে ফোন নিশ্চয়ই হচ্ছে নাউন এ অ্যান এর পরে নাউনকে কল করবে রাইট এটা মাথায় রাখতে হবে অর্থাৎ এখানে যদি নাউন থাকে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই এ অ্যান হবে অথবা দা হবে রাইট তবে এখানে এই এই ক্ষেত্রে কখনো দা হবে না কারণ এখানে দা হতে গেলে এই ফোন সম্পর্কে অতিরিক্ত ডেটা বা তথ্য আমার থাকা লাগবে তার মানে আরও কিছু লেখার প্রয়োজন রয়েছে এই ফোন সম্বন্ধে তাহলে বুঝবো যে সেখানে দা হবে অথবা এই ফোন সম্বন্ধে আগেই কোনো কিছু বলা হয়েছে অর্থাৎ কোনো একটা ব্যক্তি হয়তো আমাকে কোনো একটা ফোন দিয়েছিল এর এইভাবে যদি আগে একটা সেন্টেন্স থাকতো যে মাই ফ্রেন্ড হু গেভ মি আ ফোন সে আমাকে একটি ফোন দিয়েছিল এরপরে যদি এভাবে আমরা এই সেন্টেন্সটা পাই আই হ্যাভ তখন সেক্ষেত্রে দা হবে কারণ পূর্বে সবসময় সব কিছুর স্টার্টিংটা এ এন দেওয়া হয় পরবর্তীতে সেম ফোন অথবা সেম যে নাউন যেটাই হোক না কেন সেটা পরবর্তীতে যতবার আমরা পাবো মানে পরের সেন্টেন্সগুলোতে যতবারই পাই না কেন প্রত্যেকটাতে অটোমেটিক সেটাতে দা আসবে কারণ প্রথম সেন্টেন্সের পরিচিতি ঘটে সেকেন্ড সেন্টেন্স বা থার্ড ফোর্থ সেন্টেন্সগুলোতে আমার অলরেডি সে সম্বন্ধে অতিরিক্ত তথ্য চলে আসে ওদের অতিরিক্ত ডেটা আমাদের কাছে থাকে যার কারণে সেগুলো ডেফিনিট হয়ে যায় মানে যার সাথে জানাশোনা পরিচয় অটোমেটিক হয়ে যায় প্রথম সেন্টেন্সের পরেই রাইট সো এখানে আরেকটি অ্যান্সার আমরা দেখি যে আই হ্যাভ ড্যাশ নাইস আমি আগে বলেছি অ্যাডজেক্টিভ ডিরেক্ট বসলে এর পূর্বে কখনো এ এন বসবে না অর্থাৎ এটা ক্রস রাইট বাট আমি যদি এখানে এ এন বসাতে চাই যদি ফিল করি তাহলে অবশ্যই নাইস একটা নাউনকে ডিমান্ড করবে নাইস ফোন হতে পারে আই হ্যাভ এ নাইস ফোন রাইট বা আই হ্যাভ এ নাইস চেয়ার নাইস নাইস টেবল বা নাইস বাইক যে কোনো একটা হতে পারে রাইট সো সেটা আমরা নিচে চলে আসি দেখুন আই হ্যাভ এ অথবা অ্যান অবশ্যই হবে কারণ নাইসের সাথে একটা ফোন রয়েছে তার মানে এখানে নাইস কী করছে নাইস এই ফোনকে অতিরিক্ত ডেটা প্রদান করছে আসলে মেন কীটা হচ্ছে কিন্তু ফোনকে নিয়ে কথা বলা হচ্ছে নাইস অতিরিক্ত শব্দ দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে তাহলে আমরা যখন নাইস ফোন দেবো তখন অবশ্যই এই নাইসের এনকে ফোকাস করে আমার এখানে এ এন বসাবো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটি বুঝতে আপনাদের সহজ হয়েছে এবং এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সেখানে আপনাদের প্রয়োজনীয় কথাগুলো লিখতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ ওয়াচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নেক্সট সিক্সথ ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম